মহাকাশে 183 দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন 3 চীনা নভোচারী। মহাকাশে 183 দিন থাকার পর পৃথিবীতে ফিরেছেন চীনের 3 নভোচারী। শনিবার তারা উত্তর চীনে অবতরণ করেছেন। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এর মধ্য দিয়ে মানুষ সহ পাঠানো চীনের সবচেয়ে দীর্ঘ সময়ের মহাকাশ মিশনের সমাপ্তি ঘটল। 3 নভোচারীর মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। তারা হলেন ঝাই জিগাং, ইয়ে গুয়াংফু ও ওয়াং ইয়াপিং। চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে তিয়ানে মডিউলে 6 মাস থাকার পর আজ সকাল 10টার কিছুক্ষণ আগে ছোট একটি মহাকাশ যানে তারা পৃথিবীতে অবতরণ করেন। সিসিটিভির ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেনজাও 13 এর পৃথিবীতে ফেরার মহাকাশ যানটি আজ সফলভাবে অবতরণ করেছে। গত বছরের অক্টোবরে এই 3 চীনা নভোচারী চীনের উত্তর পশ্চিমাঞ্চলে গোবি মরুভূমির একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে রওনা করেন। ২০২১-২২ সালে মানুষ নিয়ে চীনের প্রথম স্থায়ী মহাকাশ স্টেশনে তিয়ানগংয়ে যে 4টি মিশন পাঠানোর কথা, এটি ছিল দ্বিতীয়। তিয়ানগং শব্দের অর্থ হল স্বর্গীয় স্থান। ওয়াং ও তার সহকর্মী ঝাই 6 ঘন্টার প্রচেষ্টায় মহাকাশ স্টেশনের সরঞ্জাম স্থাপন করেন। পরে গত নভেম্বরে প্রথম চীনা নারী হিসেবে ওয়াং ইয়াপিং মহাকাশে হাঁটেন। এর 3 নভোচারী 2 বার মহাকাশে হেঁটে কিছু বৈজ্ঞানিক পরীক্ষা চালান। এএফপি বলছে, মঙ্গলে একটি রুভারের সফল অবতরণ ও চাঁদে একটি অনুসন্ধানকারী রোবট পাঠানোর পর মহাকাশে শেনজাও 13 নামের নভোযানে 3 নভোচারী পাঠিয়েছিল চীন। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে মহাকাশে অন্যতম ক্ষমতাধর একটি শক্তি হয়ে উঠতে বেইজিং যে চেষ্টা চালাচ্ছে, তার সর্বশেষ মিশনের অংশ হিসেবে 3 নভোচারী মহাকাশে পাঠিয়েছিল চীন। আগামী কয়েক মাসের মধ্যে শেনজাও 14 নভোযানে করে মহাকাশে মানুষ নিয়ে আরও একটি মিশন পাঠানোর কথা রয়েছে চীনের। নতুন মিশনে চীনের যেসব নভোচারী যাবেন, কয়েক সপ্তাহ ধরে তাদের জন্যই সবকিছু গুছিয়ে রাখা এবং কেবিন ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করার কাজ করছিলেন এই 3 নভোচারী। এর আগে মহাকাশে সবচেয়ে দীর্ঘ সময় মানুষ নিয়ে চীনের মিশন পরিচালিত করার রেকর্ড হয়েছে গত বছর পাঠানো শেনজাও 12 এর মাধ্যমে। মিশনটি 92 দিন মহাকাশে ছিল। সিসিটিভির ওই প্রতিবেদনে এ সম্পর্কে বলা হচ্ছে, চীনের মহাকাশ স্টেশনে নভোচারীদের সর্বনিম্ন থাকার মেয়াদ হবে 6 মাস। বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি, বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর।